এদিকে পেনসিলভেনিয়ার ফিলাডেলফিয়ায় বন্দুক হামলায় জড়িত সন্দেহভাজন কৃষ্ণাঙ্গ যুবকের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে। সরাসরি খুনের দায়ে তার বিরুদ্ধে 5টি অভিযোগ আনে আদালত। ফিলাডেলফিয়ায় কিংসেসিং এলাকার কয়েকটি ব্লকে গেল সোমবার রাত 8:30 দিকে গুলির ঘটনা ঘটে। যদিও ঘটনার পর সন্দেহভাজন দুই হত্যাকারীকে আটকে সক্ষম হয় পুলিশ, কিন্তু অভিযোগ আনা হয়েছে একজনের বিরুদ্ধে। ঘটনার পুরো তথ্য ব্রিফিংয়ে তুলে ধরেন সংশ্লিষ্ট প্রশাসন। এ সময় উপস্থিত ছিলেন বন্দুক হামলায় হতাহতদের স্বজনরা। অশ্রুসজল চোখে তারা ন্যায় বিচার প্রত্যাশা করেন। Obviously this person from witness statements and things that we now know about this investigation was exhibiting abnormal behavior for quite a while in the fact that he was wearing this vest and had these guns inside of his house. I just think that maybe if somebody had called or gotten some kind of help for that particular person, this could have been avoided. He was gorgeous inside and out. I'm going to miss that beautiful smile. I really am.